যে নতুন ধারা যুক্ত করা হয়েছে যে যারা কোনো পশুকে যদি মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বা তাকে বিষক্রিয়া দিয়ে মেরে দেওয়া হয় তাহলে 5 বছর অবধি সাজা এবং জরিমানা অথবা দুটোই হতে পারে। এবং এই আইনটির খুবই দরকার ছিল, কারণ আমি অনেক জায়গায় দেখেছি এবং দেখিও যে কীভাবে রাস্তায় কুকুর বিড়াল বা অনেক পশুদের কীভাবে অত্যাচার করা হয়, অনেক সময় বিষক্রিয়া করে মেরে ফেলা হয়। এই আইনটা খুবই জরুরি ছিল, আমি এটাও এক ধরনের অমানবিক বা অমানসিক চিন্তার প্রকাশ পায় যারা এটা করে, তাদের এই শাস্তি যে বিধান সেটা দরকার ছিল। এতে আশা করি এই অমানবিক অত্যাচার যে পশুদের উপর সেটা মনে অর্থাৎ ন্যায় সংহিতার ধারা অনুযায়ী প্রাণীদের উপর অত্যাচার করলেও নিস্তার নেই, কিন্তু অপরাধীদের তারাও শাস্তি পাবেন। আর সেক্ষেত্রে পশুপ্রেমীরা তারা কি বলছেন যে প্রাণীদের উপর অত্যাচারের অপরাধেও যেখানে শাস্তি পাবেন অপরাধীরা, তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? শুনব। পশুদের প্রতি যে ক্রুয়েলটি হয় সেটা আমরা আগেও দেখেছি, আমাদের এই NRS হসপিটালে একটা দুর্ঘটনা হয়েছিল, মানে যেটা ম্যানমেড নিজে থেকে করা হয়েছিল সেটা আমরা দেখেছি। তো আমার একটা কথা হলো, আমাদের পৃথিবীটা তো শুধু মানুষদের জন্য নয়, তো সেই হিসেবে পশুদের যদি কেউ মানে এই ধরনের অত্যাচার করে, অনেক সময় বলতে খারাপ লাগে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টও হয় পশুদের সাথে, তো এই ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিচার করে এদের কড়া থেকে কড়াতম শাস্তি হওয়া উচিত, এটা আমার নিজের মত। হ্যাঁ, অবশ্যই খুশি এতে যদি পশুদের প্রতি অত্যাচার কিছুটা হলেও বন্ধ হয়, বা পুরোপুরি বন্ধ হলে তো ভালোই, যদি কিছুটা হলেও বন্ধ হয় তাহলে মানুষ হিসেবে একজন পশুপ্রেমী হিসেবে অবশ্যই খুশি। সবজির দাম যেভাবে বাড়ছে, নদিয়ার পাইকারি বাজারেও একই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কৃষকদের থেকে কাঁচা সবজি কিনে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করছে সবজি বিক্রেতারা, অন্তত সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে নদিয়ার ক্ষেত্রে। যেভাবে অগ্নিমূল্য হচ্ছে সবজির দাম, তাতে নাজেহাল হচ্ছেন আম জনতা। ঠিক কি ছবি উঠে আসছে নদিয়া থেকে দেখবো আমরা। সবজি বাজারে ঢুকলে হাত পুড়ছে আপামর বাঙালির, কারণ অগ্নিমূল্য বাজার দর। আমি হাতে তাই সস্তার সবজি পটল নিয়ে দাঁড়িয়ে আছি। একটা প্রশ্ন সাধারণ মানুষের, হঠাৎ করে বাজার দর, সবজি বাজার, অগ্নিমূল্য কেন? এ প্রশ্নই গোটা রাজ্যের মানুষের। সাধারণ মানুষের যেটা অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় অপরিকল্পিতভাবে তৈরি করেছে কৃষক মান্ডি বা কৃষক বাজার। যেমন আমার বেথুয়া ডহরিতেই দুটি কৃষক বাজার, একটা তো ইলেকট্রিক অফিস ভাড়া দিয়েছে, আরেকটা লাভের মুখ দেখতে সেখানে ফল সবজি কিছু অন্তত গিয়ে পৌঁছায়। সাধারণ কৃষকদের যেটা অভিযোগ যে তাদের উৎপাদিত ফসল কম দামের, সেটা প্রথমে কিনে নেয় ফরেদার, তারপরে সেখান থেকে চলে যায় মহাজন এবং পরবর্তীতে সেটা কলকাতায়। আর এই রাস্তার মাঝখানে ট্রান্সপোর্ট খরচ মেটাতেও বেশ টাকা লাগছে এই কৃষকদের, যার ফলেই হাত পুড়ছে আপামর বাঙালির। একটা প্রশ্ন সাধারণ মানুষের, কবে স্বাভাবিক হবে বা রাজ্য সরকার এই সবজির চড়া দাম নিয়ে নড়ে চড়ে বসবে? নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট নরেন ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। সবজি বাজারে খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ, সবজির দাম আকাশ ছোঁয়া, অথচ ন্যায্য মূল্য পাচ্ছেন না। আবার কারা না কৃষকরা, যারা কিন্তু সে ফসল ফলাচ্ছেন। একাধিক হাত বদলের ফলে মূলত সবজির দাম বেলাগাম। চাষিরা মূলত সবজি নিয়ে আসে পাইকারি বাজারে এবং সেখানে থাকেন কারা না আড়তদাররা, আর তাদের কাছেই মূলত সবজি বিক্রি করা হয়। আর পরবর্তীতে আবার আড়তদারদের কাছ থেকে কিন্তু সেই সবজি আবার চলে যায় কোথায়, হাত বদল হয়ে খুচরো বিক্রেতাদের কাছে। আর এখানে কিন্তু যে মাছ পথ যে রয়েছে, সেই মাছ পথেই কিন্তু একাধিক ফোড়েও রয়েছে যেখানে হাত বদল হয়। আর এই যে সবজিটা একের পর এক হাত বদল হচ্ছে, তাতে কিন্তু দামও বাড়ছে। তবে গতকাল দেখিয়েছিলাম আপনাদেরকে একাধিক বাজারের ছবি, এই মুহূর্তে কিন্তু আজকেও আপনাদের সেই ছবি দেখাবো। একাধিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, হুগলি থেকে রয়েছেন আমাদের সঙ্গে সুজিত, বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছেন আমাদের সঙ্গে, চেতলা থেকে তুলিকা রয়েছেন, পুরুলিয়া থেকে কিন্তু অরবিন্দ রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে হুগলির ছবিটা জানবো আমরা সুজিতের কাছ থেকে। সুজিত, আমরা দেখলাম যে যেভাবে সবজি দাম বাড়ছে রীতিমতো হাতে ছ্যাঁকা লাগছে আম জনতার, তুমি আজকে ঠিক যে বাজারে রয়েছো সেখানকার ছবি কিরকম, কিরকম দাম, কী বা বলছেন ক্রেতা বিক্রেতা? আর
পাইকারি বাজার এখান থেকে হুগলি জেলার বিভিন্ন খুচরো মার্কেটে কিন্তু এইখান থেকে পাইকারি সবজি গিয়ে সেখানে বিক্রি হয়। আর সেই যদি দাম দেখা যায় পাইকারি বাজারের থেকে খুচরো মার্কেটে যে দাম অনেকটাই ফারাক। তোমাকে দেখাতে বলবো, দেখেছো এইখানে যে পাইকারি যে যারা রয়েছে পাইকারি যারা বিক্রি করছেন আর কি, সেই জায়গা যদি দেখা, দেখো মার্কেটে কিন্তু প্রচুর মানুষ এসছে, প্রচুর যারা দোকানদার তারা কিন্তু কেনাকাটা করছে। আমার জিজ্ঞাসা করবো আজকে তো কত করে বিক্রি করছেন এগুলো? এই 40 টাকা এগুলো বিক্রি হলো। সম্পাদক সুকল্যাণ চট্টোপাধ্যায়, আপনাদের এখান থেকে, আপনি এখানে সম্পাদক, আপনার এখান থেকে জেলার বিভিন্ন প্রান্তে মাল যায়, দেখা যাচ্ছে আপনারা যেভাবে পাইকারি যে রেট দিচ্ছে সেই দামের তুলনায় খুচরো মার্কেটের দাম অনেক বেশি, কেন এতটা বেশি? তার কারণ হচ্ছে দেখুন, আমরা এটা পচনশীল দ্রব্য, আমরা বেচছি এটা, নিয়ে আসছি, আমাদের স্টক করার কোনো ব্যাপার নেই, আমরা যে দাম হচ্ছে বেচে চলে যাচ্ছি। এরপর পরবর্তীকালে মধ্যবর্তী যারা নিয়ে যাচ্ছে খুচরো মার্কেটে, তারা কী রাত ফেলছে তা আমরা সে খোঁজ খবর নেবো না? এটা আপনাদেরই সরকারের নেওয়া দরকার, আমরা কিন্তু সেটা ব্যাপারটা বলতে পারবো। তুমি থাকো আমাদের সঙ্গে, ঠিক এই জায়গা থেকে একটু বাঁকুড়া থেকে ঘুরে আসি, সেখান থেকে মৃন্ময় রয়েছে আমাদের সঙ্গে। মৃন্ময়, সবজির দাম আকাশ ছোঁয়া, কিন্তু দাম কেন এত বাড়ছে? ঠিক কোন জায়গা কোন গরম থাকার জন্য দাম এত বেশি বাড়ছে? কি বলছেন বিক্রেতারা আর ক্রেতারা, তারা কতটা নাজেহাল হচ্ছে? একবারে দেখো যে আমরা যে খবরে লাগাতার নজর রাখছি, অর্থাৎ এই আকাশছোঁয়া সবজির দাম, অর্থাৎ এই আকাশছোঁয়া সবজির দামটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি কিন্তু পশ্চিমবঙ্গে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটা বলছেন যে তারা যে দামে ফসলটা বিক্রি করছেন, যারা যেই দামে সবজিটা বিক্রি করছেন, তার থেকে প্রায় 4 গুণ 5 গুণ 10 গুণও বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে। কিন্তু এই দামটা কারা পাচ্ছে? দামটা পাচ্ছে মাঝের যারা ফোরে দাঁড়াচ্ছে, যারা মিডল ম্যান আছে, তারা কিন্তু লাভটা নিচ্ছে। অর্থাৎ এই নিয়ে আমি এখানকার কিছু বাম সংগঠনের নেতৃত্ব আছে, আমি তাদের কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো যে প্রশাসনে কি পদক্ষেপ নেওয়া উচিত, এবং কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা খরচা করেছে ফসল ফলাচ্ছে, তারা কিন্তু তারা ন্যায্য দাম পাচ্ছে না, অথচ বাজারে দেখা যাচ্ছে তার অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। কি বলবেন? সরকারের উদাসীনতার জন্য আজকে হচ্ছে কৃষকরা হচ্ছে যে দাম পাচ্ছেন ফসলের, তারা ফসল হচ্ছে নষ্ট হচ্ছে বৃষ্টির জন্য, তারপরে মাথার ঘাম পায়ে ফেলে তারা ফসল হচ্ছে ফলাচ্ছে, মাঝখানে ফোরেদাররা এবং আড়তদাররা তারা হচ্ছে যে ফসল কম পয়সায় নিয়ে বেশি চড়া দামে বিক্রি করছে, মধ্যবিত্ত সাধারণ মানুষকে তারা হচ্ছে আজকে হচ্ছে যে পকেট থেকে টাকা যাচ্ছে এবং তাদের দুর্বিষহ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সারা রাজ্যব্যাপী, সারা জেলাব্যাপী এবং এই থানাব্যাপী এই ঘটনা ঘটছে পশ্চিমবাংলায়। সরকার উদাসীনতা, সরকার কোনো এই বিষয়ে স্টেপ নিচ্ছে না। কি করা উচিত বলে মনে করছেন? প্রথমেই এই যে সবজি কম হচ্ছে সেই জন্য আরও চাষিরা মার খাচ্ছে, কারণ সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, ওষুধ সার দিয়ে সবজিটা ফলাতে গেলে যে খরচাটা হচ্ছে সেইটা চাষি পাচ্ছে না, কিন্তু বেশিরভাগ কিষাণ মান্ডি তো বন্ধ হয়ে রয়েছে, কৃষকরা সাহায্য পাবেন বা কিভাবে? তোমার কাছে কি তথ্য? একেবারে পিউষ, দেখো জেলাতে কৃষক মান্ডি বা কৃষক বাজার ঘটা করে খোলা হয়েছিল, কিন্তু এই কৃষক বাজারগুলি কিন্তু নীল সাদা বিল্ডিংয়ে একেবারে করুণ অবস্থাতে রয়েছে, কারণ অধিকাংশ কৃষক বাজার জেলাতে খোলেনি। অন্যদিকে দেখা যাচ্ছে যে সবজির বাজারে অগ্নিমূল্য থাকলেও মাঠে যারা রয়েছে কৃষকরা যারা মাঠে কাজ করছেন, যারা ফসল উৎপাদন করছেন, তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না এমনটাই জানাচ্ছেন। একদিকে আমরা আজকে রয়েছি পাড়া ব্লক এলাকায় এবং পাড়া বিধানসভার বিধায়ক রয়েছেন, অন্যদিকে চাষিরা রয়েছেন, তারা কি বলছেন? আপনারা তো সবজি এই উৎপাদন করছেন, সঠিক মূল্য পাচ্ছেন না? আমি সঠিক মূল্য পাইনি, যে কোনো চাষ করা হয়, সবজি বেগুন হয়, কপি হয়, শাক হয়, ভেন্ডি হয়, ধান হয়, আবার বাদামের সময় বাদাম হয়, বিড়ি হয়, রাহেড় হয়, জোনার হয়, কিন্তু সঠিক মূল্য আপনারা তো বিক্রি করছেন যে দামে বাজারে দেখা যাচ্ছে তার থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, কিন্তু সে দাম আমরা পাইনি।